টিউটোরিয়াল কবি জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85? 5 নাম্বার কম কেন? কেন কম? এই জন্যে আমি রোজ মুখের রক্ত তুলে খেতে আসি। এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। এই জন্যে কাঠফাটার রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিনে বসে থাকতো পার্কের রোয়াকে বা পার্কের বেঞ্চিতে। তারপর ছুটি হতেই ভিড় বাজাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসত। যতক্ষণ না আমি বাড়ি এসে তোমার হোম টাস্ক দেখছি, তারপর আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ব্যবসার রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আংটি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চাজল খাবার, হপ্তায় 3 দিন, তাতে কত খরচ হয় রে রাজকেল? বুদ্ধি আছে হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখন যে সব টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচ পাতি তার? ওখানে একবার গেলে সবাই প্রথম হয়, প্রথম প্রথম, কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যাস দেখিস না কত সব বড় বড় বাড়ি ওপাড়ার, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে পাশে না পেছনে ওই অন্ধকারটাতে রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে, হাতে অফিসের ব্যাগ, কখনো টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ দেখতে পাস না? মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে? ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না, ওদের পাত্তা পেতে হলে তোকে থাকতে হবে বিদেশে, ফরেনে এনআরআই হতে হবে, এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে। তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথম, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ, আরো দরজা খুলে যাবে, আরো পাঁচ, আরো পাঁচ, আরো আরো পাঁচ, পাঁচ পাঁচ করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। না বাপি না, না না বাপি, আমি মন দিই না অন্যদিকে। না বাপি না, না না, আমি তাকাই না মেয়েদের দিকে, ওরা তো বাসেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না না বাপি, পড়ার কথাই উত্তর দি, নোটে দি, নোটে নি, যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখন, যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে মাঠে বল খেলছে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুড়ি খেলছে, কত ছোট লোকরা। না আমি খেলতে যাই না কখনো, না খেলতে যাই না, না আমার বন্ধু নেই। না না বাপি না, একজন আছে, ও এক ক্লাসে পড়ে, ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবিও কর বাবা। হ্যাঁ বাপি, হ্যাঁ। না বাপি না, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ব্যাগ পাবে, ব্যাগ পেলে ও বলেছে বাথরুমে কোথায় বাড়িতে বাথরুম অ্যাসিড পরিষ্কার করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ। ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতা।